নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গভীর রাতে বনবিভাগের অভিযান, উদ্ধার তিনটি ট্রাক ভর্তি সেগুন কাঠ। শ্রমিকের ঘরে আগুন দিল বাবুল বাহিনী, রোজকান্দির রহস্য প্রকাশে। ৩৭০ ধারা বাতিলে উল্লসিত এবিভিপি, প্রতিবাদে সরব বামদল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কয়লা, সুপারি, গরু, সার ও চুনের পর এবার বরাক উপত্যকায় শুরু হয়েছে সেগুন কাঠের চোরাই ব্যবসা। মিজোরাম থেকে বরাকের মধ্য দিয়ে সেগুন কাঠ পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো বৈধ চালান ছাড়াই এগুলো পৌঁছে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মঙ্গলবার শেষ রাতে কাছাড়ের বনবিভাগ এক অভিযানে সেগুন কাঠ ভর্তি তিনটি লরি আটক করেছে। গোপন তথ্যের ভিত্তিতে কাছাড়ের বনসংমণ্ডল আধিকারিক সানিদেও চৌধুরীর নেতৃত্বে বনকর্মীরা ধলাই এলাকায় অভিযান চালিয়ে এই কাঠগুলো জব্দ করেন। এই কাঠগুলোর কোনো বৈধ নথিপত্র ছিল না। এই তিনটি ট্রাক থেকে মোট ১২৫০ টুকরো বাজেয়াপ্ত করা হয়েছে। এই কাঠগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২০-২৫ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। বনকর্মীরা তিনটি ট্রাক থেকে তিনজন চালককেও আটক করেন। এ ব্যাপারে ডিএফও সানিদেও চৌধুরী বলেন, इन्फॉर्मेशन काफ़ी स्पेसिफिक था, तो हमें इमिडिएटली तीनों गाड़ियाँ मिल गई। एक ट्रक ड्राइवर भाग गए उस समय में, हैंडीमैन जो थे वो सब पकड़े गए। उसके बाद फिर हम लोगों ने उनके बेस्ड ऑन देयर सेल फोन और नंबर से हम लोगों ने ड्राइवर को भी अरेस्ट कर लिया। और फिर सुबह के ऑपरेशन लगभग 5-6 घंटा चला और 6:30 बजे हम लोग उसको रेंज में लेके आए। फिर हमने उसका पूरा जो पेपर है, ट्रांजिट चलान उनका जो भी है वो भी उनके पास नहीं है। और फिर हमने इसको खुलवाने के बाद देखा कि ऑलमोस्ट जो है ये कट पीसेस टिम्बर, उनसे इंट्रोगेशन से पता चला कि मिजोरम से 15-20 दिन पहले लोड हुआ था और चूंकि लैंडस्लाइड था बीच में, इसलिए वो यहाँ पे क्रॉस नहीं कर पाया। तो आज उन्होंने अटेम्प्ट लिया एंड सक्सेसफुली हम लोगों ने उनको इंटरसेप्ट कर दिया। पूरा का पूरा मटेरियल हमने अभी जो कैलकुलेट किया है, ऑलमोस्ट 5,297 क्यूबिक फीट है अप्रॉक्सीमेटली। यहाँ पे तीनों में माल है जो कि ऑलमोस्ट 15-20 लाख के उसका वैल्यूएशन रखता है, गवर्नमेंट वैल्यू रखता है। हम उनसे और इंट्रोगेशन कर रहे हैं कि ये माल कहाँ से आ रहा था एक्चुअल में और कहाँ पे जा रहा था, उसका डेस्टिनेशन और कौन उसका मालिक है। तो अभी तो इंट्रोगेशन चल रहा है उनके साथ, उसके बाद हम आगे कार्रवाई करेंगे। और इन लोगों को हमने अभी CGM कोर्ट में पेश कर दे रहे हैं। अभी तक किसी ने क्लेम नहीं किया? अभी तक किसी ने क्लेम नहीं किया है। अमाउंट कितना होगा? 15-20 लाख के। রোজকান্দি বাগানে শ্রমিক আন্দোলনের স্বরূপ ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। বর্তমানে এক মামলায় বাবুল কুমার জেলবন্দি থাকলেও জেলের ভেতর বসেই রোজকান্দি শ্রমিক আন্দোলন সংক্রান্ত বিষয়ে তার প্রভাব কায়েম রেখে চলেছেন বলে অভিযোগ। শ্রমিক আন্দোলনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন না করার অভিযোগে সেলিম উদ্দিন নামে বাগানের এক অস্থায়ী কর্মীর ঘরে তথাকথিত শ্রমিক বাবুল কুমারের নির্দেশে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেলিম উদ্দিনের অভিযোগ মতে, মঙ্গলবার একদল উন্মত্ত মানুষ বাবুল কুমারের নির্দেশে পুড়িয়ে দেয় তার বসত ভিটে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছু নেই আজ। যে আমারে ধমকি দিছে বাবুল কুমার নিজেই তার দল বল নিয়ে, আমারে ধমকি দিছে তুমি যদি আমার দলের সমর্থন না করো তোমার জানে মারি দিব, তোমার ঘর দুয়ার জ্বালাই দিব। কিন্তু আমি তার হুমকিতে আমি গেছি না। আজকে একটা সময় আমি ক্ষেত কাজ করি আর এই সময় আইসে মহিলা কতজন আইসে, ছেলে আছে সব মিলে কি তার ১৬-১৭ মানুষ হইব। আওয়ার পরে তা আমার ঘরও আইসে আমার পরিবারে জিজ্ঞাসা আমার কথা, তো তারা কইছে যে না আমি খেতে আছি। এরপরে তারা মারার লাগে খুব চেষ্টা করছে, ডান্ডার লাঠি লইয়া আইসে। এরপরে তো তারা আগুন লাগাই দিল। আইয়া খবর পাই যে আগুন, এমনি হাল্লা শুনিয়া আমি দৌড় দিয়ে খেত সাকি আইসি। আইয়া দেখি সব ঘর দুয়ার জ্বলি যায় আমার। এরপরে আমি চিল্লানি শুরু করছি, এরপরে ভিডিওটিও করছি এখানে কে লাগাইছে। তারা আমার কইল উত্তম লাগাইছে, লক্ষিয়ারি লাগাইছে, রিঙ্কুরি লাগাইছে, এরপরে মুন্না রিকিয়াসন, আশগর মিয়া, রাজাক মিয়া, হ্যাঁ, বেগম বিবি, তার ছেলে হইল
নাজিম মিয়া, হ্যাঁ এগুলা মানুষ আসলো। আর তারা বাড়িতে থাকে, তারা তো সবে দেখছে না, দেখছে কিন্তু নাম জানে না, চিনে। এমনি বাগানে যদি ইনকোয়ারি হয়, প্রশাসন যদি ইনকোয়ারি করে, তারা মানুষ দেখলে চিনতে পারবো যে তারা কে কই আর কি। কিন্তু আজকে এমন অবস্থা আমার যে আমি যতটুকু কাপড় লাগাইছি আমার বাড়ির মানুষগুলা, সেম কাপড় আর কিছু নাই বাড়িতে আমার। আমার আজকে থাকার জায়গা নাই। এটা কি বাগান কোয়ার্টার? না, এটা আমার নিজস্ব। তারা কেন লাগাইছে? তারা লাগাইছি যে আমি প্রথমে তো তারা আমার বাবুল কুমারের দলে ম্যানেজারের বিপক্ষে, বাগানের বিপক্ষে তারা আন্দোলন করা লাগি কইছে, আমি এটা সাথ দিছি না। তারা কইছে না আমি এটা যাইতাম না, এই ব্যাপারে তারা লাগাইছে। আর এইটা 100% শিওর এইগুলা বাবুল কুমারের লোকে তারা আন্দোলন করছে, এই তারাই এটা আমার ঘটনাটা করাইছে। আপনার নাম করাইছে? আমার নাম লহবান উদ্দিন, ডাক নাম এমনি, মেইন নাম হইল সেলিম উদ্দিন। আপনার কি কাজ করেন বাগানে? আমি খেতে বাড়ি কাজ করি, কয়েকদিন আগে চৌকিদারি করছিলাম, যে সময় বাগান আন্দোলন হওয়ার 5-6 দিন আগে প্রথমবার যে সময় স্ট্রাইক করে তারা, এই সময় আমি চৌকিদারি করতাম। হ্যাঁ সব তারা সবরে চিনে, ঘরজালানি মানুষ সবরে চিনা যায়, চিনা তারা বাগানে চিনে তো তারা। সেলিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন রোজকান্দির অন্দরের না জানা আরো কিছু তথ্য প্রকাশ এসেছে। কি বলেন সেলিম, আমরা শুনবো এখন। মানে কাজ করে তারার ব্যাপারে কোনো অসুবিধা নাই, যারা বাগানে জিনুইন, যারা যে বাগানে কাজ কোনোদিনই জীবনে করতো না, তারারও লাগে কোনো অসুবিধা নাই। যারা বাইরে যায় কাজে, তারা কোনো পারমিশন লইয়া গেল, তারা একটু প্রেশার দিব, পানিশমেন্ট দিব, কিন্তু পারমিশনটা হ্যাঁ দিলা যে না তোমরা কাজ করো, তুম লোক নেই করতা হ্যাঁ ঘর সে এক আদমি ভেজো, আমরা ইধর লেবার কাম যেতা হ্যাঁ, তান কথা হইলো এইটাই, বাগান ভি চালনা হয় আপ লোক ভি চালো, সেম এই এই সিস্টেমে তান চালাইয়া যায় না। অন্য আছে যেমন এখানে ম্যানেজারের তারার লোক আন্দোলন গেছে না, আব্বাস মিয়া, আজিম মিয়া, ননিগোপাল বণিক, সঞ্জয় রি, সুনীল বাক্তি, তারার উপরে এরকম কিছু একটা। হ্যাঁ তারা নাই বাগান থাকি নাই, কতজন এখন পর্যন্ত নাই? এখন পর্যন্ত আপনার ননিগোপাল বণিক, এরপরে আপনার দিলীপ রি, সঞ্জয় রি, সুনীল বাক্তি, হ্যাঁ লালি বিবি, এই পাঁচ পরিবার বর্তমান, আব্বাস মিয়া, আব্বাস মিয়া, আজিম মিয়া, এগুলো বাগানে নাই। আর যেহেতু আমি আসলাম বাগানে, আজকে আমারও ঘর জ্বালাইলে যে কেউ থাকে না তো তুমি কেনে থাকবে? প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার সময় এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা ভেস্তে দেন সচেতন জনতা, পাশাপাশি অপহরণকারীকে আটক করে তুলে দেন পুলিশের হাতে। জানা গেছে করিমগঞ্জের ওই কলেজ ছাত্রীর কাছে নিজের ধর্ম গোপন রেখে প্রেমের প্রস্তাব দেয় কানিশাইলের মুন্না চৌধুরী নামের এক যুবক। প্রস্তাবে সমর্থন না দেওয়ায় সোমবার টিউশন থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণের চেষ্টা চালায় মুন্না। স্থানীয় জনগণের সচেতনতার জন্য সফল হতে পারেনি সে, তাকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশে। জনগণ অভিযোগ করেন নারী পাচারকারীদের সঙ্গে মুন্নার যোগ সাজেশ রয়েছে, তার ঘরে দুই স্ত্রী এবং তিনটি সন্তান রয়েছে। আজকে জুটি বসতে আমার এদিকে নিয়ে আইছে ঘুরার যে কথা কইয়া কইয়া আমার এদিকে নিয়ে আইছে। সে তার নাম কি তা বলছিল? মুন্না চৌধুরী। আমি জিজ্ঞেস লাইন মানে তার হিন্দু নাম আছে? আমি জিজ্ঞেস করি আমার কইছে হিন্দু। তোমার বাসা কো? চরপুরা বাজার। আর তার বাসা কই জানো? জানো না। জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত হলেন কাছাড় জেলা ডিডিসি নবারুণ ভট্টাচার্য। মঙ্গলবার পার্সোনেল এ বিভাগের সচিব বিনীতা পেগু এক বিজ্ঞপ্তি জারি করে তাকে সাসপেন্ড করেন। নবারুণ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ হল তিনি করিমগঞ্জে অতিরিক্ত জেলাশাসক থাকার সময় সুতারকান্দি ইন্টিগ্রেটেড চেকপোস্টে জমি অধিগ্রহণে ব্যাপক দুর্নীতি হয়েছে, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যে এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে করিমগঞ্জ জেলার প্রাক্তন জেলাশাসক প্রদীপ কুমার তালুকদারকে সাসপেন্ড করা হয়েছে। কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ বাতিল করার জন্য খুশি ব্যক্ত করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বুধবার এবিভিপি রাধামাধব কলেজ শাখার ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা ও পরিষদের পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় ইত্যাদি স্লোগান দেন। পরিষদের ছাত্রছাত্রীরা বাজি পটকা ফাটিয়ে হর্ষোল্লাস করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সহসংযোজক মিটন বিশ্বাস, কলেজ শাখার সভাপতি প্রীতম চন্দ, সম্পাদক সঞ্চয়িতা দে সরকার, শিবম বড়ুয়া প্রমুখ। গত পরশু দিন ভারত সরকার যেভাবে আমাদের
একটি সুখের দিন এনে দিয়েছেন। পরশুদিন আমাদের দেশের থেকে কাশ্মীরকে আমাদের সঙ্গে নেওয়া হয়েছে, যে 3670 ধারা ছিল অতদিন, সেই ধারা আজকে আর নেই। আমরা সবাই আজকে আমরা এক দেশের নাগরিক। বিদ্যার্থী পরিষদ বিভিন্ন দিনে সেই ধারার বিরুদ্ধে, দেশের যে 370 ধারার বিরুদ্ধে লড়াই করেছিল, সেই লড়াইয়ের আজকে এক প্রতিফলন, ভালো প্রতিফলন এসেছে। এবং আমরা বিদ্যার্থী পরিষদ এতদিন নাড়া দিয়ে চলেছিল যে কাশ্মীর হইয়া গুয়াহাটি আপনা দেশ আপনি মাটি, যা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হে, সেই যে স্লোগানগুলি ছিল সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের দেশ পুরো দিন 28টি স্টেট এবং সঙ্গে আমরা অনুশাসিত অঞ্চল দুটি পেয়েছি। কাশ্মীরকে পেয়ে আমরা অনেক আনন্দিত। আমরা আগামী দিনে যাতে আরও বিদ্যার্থী পরিষদের কাজের বিস্তার হয় এবং ভারত সরকার যেভাবে কাজ করে চলছে আরও কাছের কাজে যাতে আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক, সেটাই আশা আছে। বিদ্যার্থী পরিষদ সমস্ত দেশে খুব বিজয় উল্লাস হচ্ছে। আমরা বিভিন্ন কলেজে স্কুলে বিজয় উল্লাস উদযাপন করছি, সেই সঙ্গে আজকে রাধামাধব কলেজের কলেজ শাখার পক্ষ থেকে আজকে এখানে বিজয় উল্লাস উদযাপন করা হয়েছে। আমরা চাইব আগামী দিনে আরও বিদ্যার্থী পরিষদ এইভাবে আরও কিছু স্টেপ নেব এবং ভারত সরকার যাতে আরও কাজ মিলিয়ে আরও অন্যান্য স্টেপের দ্বারা ভারতবর্ষকে একটি সুজল সুফল এবং বিশ্বকোর স্থানে পৌঁছে দিতে পারে। কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ বাতিল হওয়ায় বুধবার গোটা দেশের সঙ্গে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বাম দলের সদস্যরা। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই সিপিআই সিপিএম ও সিপিআই এমএল এর সদস্যরা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এদিন প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা দুলাল মিত্র এই অনুচ্ছেদ বাতিল করার নেতিবাচক দিকগুলি তুলে ধরেন। তিনি বলেন, কাশ্মীর থেকে যে সুবিধা বাতিল করা হয়েছে তা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও রয়েছে, এখানেও কি এই সুবিধা বাতিল করা হবে, এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না বিজেপি নেতারা। বাতিল হয়ে যায় তাহলে কি আপনারা উত্তর পূর্বাঞ্চলের এই যে রাজ্যগুলা, যে রাজ্যগুলোতে বিশেষ সুবিধা দেওয়া হয়, এই সমস্ত রাজ্য কি আপনারা এইগুলাকে বাতিল করে দেবেন? এই প্রশ্ন যখন করা হচ্ছে তখন নরেন্দ্র মোদী কোনো উত্তর দিচ্ছেন না, তখন অমিত শাহ কোনো উত্তর দিচ্ছেন না, বিজেপির কোনো নেতা কোনো ধরনের উত্তর দিতে পারছেন না। এটা তো শুধুমাত্র কাশ্মীরে বিশেষ সুবিধা না, ভারতবর্ষের আরো অন্যান্য রাজ্যেও বিশেষ সুবিধা রয়েছে। তাহলে অন্যান্য রাজ্যে কি হবে? আজকে আসামের ক্ষেত্রে কি হচ্ছে? আসামে আসাম চুক্তির আপনারা জানেন যে 6 নম্বর ধারা, শেষ 6 নম্বর ধারা অনুযায়ী আসামে অসমীয়া যারা আছে তাদের জন্য সংরক্ষণ, তাদের কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার জন্য সংরক্ষণ, অসমীয়া না বলে এটাকে খিলঞ্জিয়া বলা হচ্ছে, অর্থাৎ 1951 ইংরেজির আগে যারা এসছে তাদের জন্য সংরক্ষণ। এই যে সংরক্ষণের কথাটা বলছে, এটা তো অন্য কোনো রাজ্য নেই। আজকে যদি আসাম অ্যাসেম্বলিতে যদি বলা হয় যে আসাম অ্যাসেম্বলিতে 120টা সিটের মধ্যে 100টা সিট সংরক্ষিত করা হবে, অসমীয়া ভাষী ছাড়া অন্য কেউ দাঁড়াতে পারবে না, খিলঞ্জিয়া ছাড়া অন্য কেউ দাঁড়াতে পারবে না, তাহলে তো আসামের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হয়ে গেল। তাহলে কি আসামে আপনারা এটা করবেন না? তাহলে আপনারা আসামের ক্ষেত্রে এক ধরনের কথা, নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে এক ধরনের, আর কাশ্মীরের ক্ষেত্রে আরেক ধরনের কথা কেন হবে? কাছার ই রিক্সা মালিক সংস্থা ও ই রিক্সা চালক কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে বুধবার আশ্রম রুট কীর্তনের মাঠে এক সভার আয়োজন করা হয়। সভায় শহরের ই রিক্সা চলাচলে জেলা শাসক যে নোটিফিকেশন জারি করেছেন সে নিয়ে দীর্ঘ আলোচনা করেন উভয় সংগঠনের সদস্যরা। এদিন মিটিং শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। জানান, কাছারের প্রাক্তন জেলা শাসক ডাক্তার এস লক্ষ্মণনের সঙ্গে মৌখিক আলোচনার পর তাঁরই আশ্বাসে এতদিন থেকে তারা শহরের রিক্সা চালিয়ে আসছিলেন, কিন্তু বর্তমান জেলাশাসকের জারি করা নোটিফিকেশনে তারা ভীষণ বিড়ম্বনায় পড়েছেন। আজকের যে মিটিংয়ের মূল উদ্দেশ্য হয়েছে শহরে ই রিক্সা চলাচল নিয়ে একটা বিরাট সমস্যা দাঁড়িয়েছে। গত আমাদের যে মাননীয় ডিসি স্যার আছেন ডক্টর এক্স লক্ষ্মণন, ওনার সঙ্গে একটা মিটিংয়ের সাক্ষেপে আমরা গেছিলাম যে কিছু সংখ্যক গাড়ি শহরে চলবে, কিন্তু উনি এটা কী করেছেন, রিটেন কোনো কিছু আমাদেরকে নথিভুক্ত দেননি। তখনকার সময় আমাদের মনেও ছিল না আর এতটা জ্ঞানও ছিল না এই বিষয়ে। যখন আবার পুনরায় যখন ডিসি ম্যাডাম এসেছেন, উনি নাকি নির্দেশ দিয়েছেন ডিটিও স্যারকে যে আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো শহরের মধ্যে বিরাটই সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য আমাদের একটা রোড ক্লাসিফিকেশন মেনশন করে দেওয়া একটা চিঠি দিয়েছেন যে আমরা এই শহরে বাইরে চলতে পারবো, যে যে চিঠির মধ্যে উল্লেখিত সব রাস্তাগুলি দেখেছি চিঠিতে যেগুলো উল্লেখিত ওইটা সমস্তটা শহরের বাইরে এক দুটা ছাড়া। এবার সমস্যা হয়েছে এইগুলো গাড়িগুলো যদি নাও চলতে হতো তা আমাদের সঙ্গেই যে ডিসি স্যার একটা খেলা করেছিলেন ওইটা কেন করেছেন? আমরা ই রিক্সা বাইরে এখন করবই বা কী? কারণ সবার বেকার সমস্যার দিকে একটা সমস্যা মিটিয়েছিল, আবার সেই সমস্যা পুনরায় সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে।
তারা আরো বলেন বিভিন্ন স্কিমে লোন নিয়ে তারা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন, কিন্তু বর্তমান জেলা শাসকের জারি করা নোটিফিকেশনের ফলে তাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না। জেলা শাসক তার অবস্থানে অনড় থাকলে কি করবেন তারা? সাংবাদিকদের এ প্রশ্নে তারা জানান সব ই রিক্সা তারা জেলা শাসকের কাছে সমঝে দেবেন ঋণের কিস্তি পরিশোধের জন্য। আমি দুটি কথা এটাই বলবো যে আজকে আমাদের যে বেকার যে সমস্যাগুলো, আমার ই রিক্সা যারা নিয়েছি অনেক, আমরা ব্যাংকে থেকে নিয়েছি, বন্ধন থেকে আমরা নিয়েছি, অনেক বিভিন্ন ধরনের আমাদের পলিসি আছে, কিস্তি কিস্তি আমরা টাকা নিয়েছি। এখন যদি আমাদের ই রিক্সাগুলো বন্ধ হয়ে যায়, আমরা সুসাইড করে পড়তে আমরা রাস্তায় বাধ্য হব, সেটাই আমার কথা। আমার ম্যাডামকে, আমার মহোদয়কে আমার অনুরোধ, আমাদের যেন শহর চলার ব্যবস্থা যেন উনি দেন, উনির কাছে আমরা কৃতজ্ঞ জানাই, তাই বলে আমার বক্তব্য আমি এখানে। ডিসি মহোদয় যদি আপনার দাবি না মানেন, আপনার নেক্সট পদক্ষেপ কি নেবেন? নেক্সট পদক্ষেপ আমরা আমাদের যে ব্যাংকের থেকে আমরা লোন নিয়েছি, আমরা গাড়ি দিয়ে দিব, ডিসি মহোদয় ডিসি অফিসে সব গাড়িগুলো আমরা দিয়ে দিব, উনি ঋণ শোধ করে নেবে, উনি তো সরকারের মানুষ, উনি দেখবেন, সরকার থেকে আমরা লোন নিয়েছি, উনি দেখবেন, আমরা কি দেখবো, আমরা তো দেখতে পারবো, সেটাই বলে আমার ডিসি মহোদয়ের কাছে আমার অনুরোধ। সারা আসাম মাধ্যমিক অতিরিক্ত ঠিকা ভিত্তিক শিক্ষক সংস্থা চার দফা দাবি আদায়ে বুধবার অবস্থান ধর্মঘট পালন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শাসকের কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সভাপতি পুলক দাস বলেন, হাই স্কুল এবং হাই সেকেন্ডারি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষকরা আজ কাছাড় জেলার সাথে সাথে সমগ্র আসামের সাথে সাথে কাছাড় জেলায় এখানে অবস্থান ধর্মঘটে বসেছি। গত ২ তারিখ থেকে আমাদের প্যান্ডাউন চলছে এবং আজকে আমরা অবস্থান ধর্মঘট কার্যসূচি নিয়েছি। আমাদের সরকার ২০১০ সালে আমাদের চাকুরি হয়েছিল এবং ২০১৪ সালে মহামান্য হাইকোর্ট ঘোষণা করেছিল যে আমাদের কোনো চাকরি স্থায়ী করার জন্য কোনো ট্যাট লাগবে না, কিন্তু ২০১৬ সালে ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয়ে গেছিল আমাদের চাকরির জন্য স্থায়ীকরণের জন্য, কিন্তু নতুন সরকার আসার পর থেকে দেখা গেল কি একটা নতুন রিভিউ পিটিশন দাখিল করেছে কোর্টে, যেটার জন্য আমাদের চাকরি আজকে স্থায়ী হচ্ছে না এবং আমরা এখন পিছিয়ে পড়ে আছি। সেই জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। দেখা যায় কি প্রত্যেক শিক্ষকের মতো, স্থায়ী শিক্ষকের মতো সব কিছু কাজ আমরা করে যাচ্ছি, ইলেকশন ডিউটি থেকে আরম্ভ করে এনআরসির কাজ সব কিছু আমাদের দ্বারা করানো হচ্ছে, কিন্তু কোনো ধরনের সুবিধা আমরা পাচ্ছি না। ন্যূনতম ২০০০ টাকা স্থায়ী বেতনে আমরা কাজ করে যাচ্ছি, দিন রাত্র আমরা অক্লান্ত পরিশ্রম করছি এবং আমরা আসার পর থেকে দেখা যায় স্কুলের অনেক উন্নতি সাধিত হয়েছে এবং আমাদের সাথে সাথে কর্মচারী পরিষদ এবং বিভিন্ন শিক্ষক সংস্থা এবং অভিভাবক মহল আমাদের সাথে ওই আন্দোলনে যোগদান করেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমাদের স্থায়ী করতে হবে এবং যেটা সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে সেটা অবিলম্বে বাতিল করতে। তিনি আরও জানান এই আন্দোলন একই সঙ্গে সারা রাজ্যে চলছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে শিক্ষক দিবসে তারা গুয়াহাটিতে দাবি দাওয়া নিয়ে ধর্নায় বসবেন। তবে আমাদের এই আন্দোলনটা গণতান্ত্রিকভাবে আমরা চালিয়ে যাব, সমস্ত আসামে, শুধু বরাকবেলিতে নয়, কাছাড় ডিস্ট্রিক্টে নয়, সমস্ত আসামে আমরা এটা চালিয়ে যাব। এই আন্দোলনটা অনবরত চলবে এবং পাঁচ শিক্ষক দিবসের দিনে আমরা সবাই গুয়াহাটিতে অবস্থান ধর্মঘট করব, এই ধরনের আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই আন্দোলনকে যতদিন পর্যন্ত সরকার সেটার প্রতি দৃষ্টি না দেয় আমরা আমাদের আন্দোলনটাকে চালিয়ে যাব। রাজ্য ভিত্তিক একটা আন্দোলন আপনারা করতে যাচ্ছেন? হ্যাঁ, চলছে, যেটা আন্দোলন চলছে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আজকে একসাথে এক সময়ে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা ডিসি অফিসের সামনে ধর্নায় বসেছি এবং প্রত্যেক ডিসি এবং ইন্সপেক্টর মারফত আমাদের আবেদনটুকু পৌঁছানোর চেষ্টা করছি সরকারের কাছে, কিন্তু সরকার এখনো ঘুমিয়ে আছে। আমাদের এডুকেশন মিনিস্টার আমাদের দিকে কোনো ধরনের নজরই দিচ্ছেন না। আমাদের এই কথাগুলি আজকে গত ২ তারিখ থেকে আমরা প্যান ডাউন করে আসছি, কর্মবিরতি পালন করতে আসছি এবং প্রত্যেক স্কুলে স্কুলে ছাত্ররা কীভাবে সাফার হচ্ছে আমরা জানি, অভিভাবকরা আমাদেরকে সমর্থন করছেন, প্রত্যেক স্কুলের যারা স্থায়ী শিক্ষক আছেন তারা সমর্থন করছেন, কর্মচারী পরিষদ এবং বিভিন্ন হাই স্কুল সংস্থা যেগুলো আছে সবাই আমাদেরকে সমর্থন করছে স্বতঃস্ফূর্তভাবে। বিদ্যুৎ সংযোগ না দিয়েই বিল ধরিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক খুঁটি পোতার জন্য জনপ্রতি ৪-৫ হাজার টাকা করে আত্মসাতের অভিযোগে মামলায় জড়ালেন আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির ঠিকাদার প্রদীপ রায়। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের নগর এলাকার সুখাপুঞ্জির গ্রাহক স্বপন ঘাটুয়ার, প্রকাশ বৈষ্ণব, সমীর বালাকার সহ আরও কিছু গ্রামবাসী উধারবন্দ থানায় প্রদীপের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
বরাকের বাজারে দীর্ঘদিন ধরে চলছিল নকল শেখ নাসিরউদ্দিন বিড়ির ব্যবসা। এ নিয়ে বেশ কয়েকবার কলকাতার বিড়ি নির্মাতা সংস্থার তরফে অভিযোগ জানানো হলে কোনো ফল মিলছিল না। শেষমেশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিলাম বাজারের শামু আহমেদ নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে 45,000 নকল বিড়ি বাজেয়াপ্ত করেছে। কিন্তু পুলিশের অভিযানের কথা আঁচ করতে ওই ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরে করিমগঞ্জ পুলিশের ডিএসপি সংবাদ মাধ্যমকে জানান, কিমান বিড়ি আপোনালোকে আজি আটক করেছে? আমি ইয়াতে 90 বান্ডিল আমার এটা বান্ডিলত 20 প্যাকেট থাকে, আর এটা প্যাকেটত আমি 20-25টা স্টিক থাকে। তো টোটাল আমি স্টিক 45,000 আমি জব্দ করেছো। অর্থাৎ আমি 90 বান্ডিল এই নাসিরউদ্দিন বিড়ি আমি ডুপ্লিকেট, এই আমি শামু বলে পেলে একজন মানুষ তার দোকান আছে নিলাম বাজার বাজারের ভিতরতে, আর তখেতে পুলিশের আগমনের আগতে গম পাই পেলে দোকান এড়ি পেলে গুছি গেল, গতি তখেতক নাপালো। কিন্তু আমি হাকির সম্মুখত বাজারের অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সম্মুখত আমি তোর ঘর দোকান সার্চ করা আমি এই ডুপ্লিকেট বিড়ি নাসিরউদ্দিন বিড়ি ডুপ্লিকেট তাতে পাই আমি এখানে জব্দ করেছি। আরকাটিপুর পদ্মপুর হনুমান মন্দিরের বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়েছে সোমবার। সকাল 9টায় পুজোর সূচনা করেন শ্রী হনুমান ধাম সেবা সমিতির সভাপতি তথা মন্দিরের পুরোহিত ভানু সাধু রবিদাস। বিকেল 2টো নাগাদ আয়োজন করা হয় লাঠি খেলা সহ কুস্তি প্রতিযোগিতা। পরে হনুমানের প্রতিকৃতি নিয়ে নগর পরিক্রমায় বের হন ভক্তরা। আরকাটিপুরের বিভিন্ন এলাকা ঘুরে হনুমান মন্দিরে এসে শেষ হয় পরিক্রমা। পরে হনুমান ধাম সেবা সমিতির সভাপতি ভানু রবিদাস এবং সাধারণ সম্পাদক দিলীপ কুমার রবিদাস জানান, 1966 সালে দুর্গা সাধু মহারাজ বাগান কর্তৃপক্ষ থেকে জমিদান পেয়ে হনুমান মন্দিরটি স্থাপন করেছিলেন। ২২শে শ্রাবণ অর্থাৎ 8 আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচরে এক রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন সমকাল। এই উপলক্ষে বুধবার এক সাংবাদিক বৈঠক করে সমকালের সভাপতি অভিজিৎ ধর জানান, অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের কন্যা জয়িতা। এর পাশাপাশি তারা স্থানীয় কিছু অনুষ্ঠানও এদিন রেখেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস অর্থাৎ 22শে শ্রাবণ উপলক্ষে আমরা অনেকদিন থেকে শিলচরে অনুষ্ঠান করে আসছি। মূলত 22শে শ্রাবণের অনুষ্ঠান সমকালেরই অনুষ্ঠান হয়ে থাকে শিলচরে, যদিও অন্যান্য কিছু সংস্থা করে থাকেন, কিন্তু বিশেষ সবাই জানেন যে সমকাল বিশেষ গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠান করে থাকেন। আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম ঢাকা থেকে শ্রীমতী জয়িতা, যিনি আপনারা জানেন হয়তো যে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী মিতা হকের সুযোগ্যা কন্যা, তিনি এখানে এসছেন এই সাংবাদিক সম্মেলনে, তিনি এখানে বসে রয়েছেন, আপনারা তার কাছ থেকেও মূল্যবান কথা শুনবেন আশা করি। এদিন বৈঠকে উপস্থিত থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়িতা বলেন, তিনি এর আগে করিমগঞ্জে অনুষ্ঠান করে আপ্লুত, ফলে শিলচরের অনুষ্ঠান নিয়ে তার আগ্রহ রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গভীর রাতে বনবিভাগের অভিযান, উদ্ধার 3টি ট্রাক ভর্তি সেগুন কাঠ। শ্রমিকের ঘরে আগুন দিল বাবুল বাহিনী, রোজকান্দির রহস্য প্রকাশে। ৩৭০ ধারা বাতিলে উল্লসিত এবিভিপি, প্রতিবাদে সরব বামদল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।